আসসালামু আলাইকুম। দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে যায় যুক্তরাজ্য। আচরণবিধি ভেঙে নৌকায় ভোট চাইলেন সংসদ সদস্য হাবিব। আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম বাড়ছে, বাড়তে পারে গরম, বিকেলে ঝড় বৃষ্টির আভাস। এবার কয়লা সংকটে বন্ধের পথে পায়রা বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার সঙ্গে নতুন পারমাণবিক প্রকল্পে রাজি বাংলাদেশ। দুই ছেলের লাশের পাশে ঝুলছিল মায়ের লাশ। গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার। টেক্সাসের শপিং মলে বন্দুক হামলায় নিহত নয়। এবং ইসরায়েলে বিক্ষোভ, নেতানিয়াহু প্রশাসনের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানিয়েছেন, আগামীতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্থানীয় সময় শনিবার 6 মে লন্ডনের হোটেল ক্লারিজের সাক্ষাৎকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকারও একটি সুষ্ঠু ও নির্বাচন চায়, এ ব্যাপারে তিনি সবার সহযোগিতাও চান। সাক্ষাতের পরে হোটেল ক্লারিজে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। নির্বাচন নিয়ে আলাপের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে কথা বলেন, তারাও চান একটা সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচন আচরণ বিধিমালা 2016-এর 22 নম্বর ধারায় উল্লেখ করা আছে, সরকার সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী, সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়ররা নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না। অথচ সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত 2 দিন কর্মী সভাসহ প্রচারণায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে 2 মে সিলেটে ব্যক্তিগত সফরে এসে বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ সরহান নাসের তন্ময় নগরের আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই সড়কে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে প্রচারণায় অংশ নেন। ঈদুল ফিতরের পর বাজারে নতুন করে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম বাড়ছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবির হিসেবেই 1 মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে 10 থেকে 12 টাকা, আর একই সময়ের ব্যবধানে মানভেদে পেঁয়াজের দাম বেড়েছে সর্বোচ্চ 15 টাকা। দাম বাড়ছে আদা রসুনেরও। ব্যবসায়ীরা বলছেন, আলুর সরবরাহে টান পড়েছে, বন্ধ আছে পেঁয়াজ আমদানি, তাতে দামে প্রভাব পড়তে শুরু করেছে। আর ডলার সংকটে ঋণপত্র এলসি খোলা কমে যাওয়া এবং আমদানি খরচ বেড়ে যাওয়ার আদা ও রসুনের দাম বাড়তির দিকে। টিসিবির গতকাল শনিবারের বাজার দরের তালিকা বলছে, ঢাকার বাজারে মানভেদে আলু বিক্রি হচ্ছে 32 থেকে 37 টাকা কেজি। 1 মাস আগে এ আলুর দাম ছিল 22 থেকে 25 টাকা, অর্থাৎ 1 মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে 47%। তবে টিসিবির হিসেব থেকে বাজারে আলুর দাম আর একটু বেশি দেখা গেছে। লাল ও সাদা রঙের আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 35 থেকে 40 টাকায়। দেশের বিভিন্ন এলাকায় তাপদাহ আবার ফিরে এসেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার দেশের বেশিরভাগ এলাকা তাপমাত্রা বাড়তে পারে। দিনের বড় সময় জুড়ে গরম থাকার পর বিকেলের দিকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, তা এখনও বহাল আছে। আগামী 2-1 দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে, পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, মে মাসে গরম ও ঝড় বৃষ্টি একই সঙ্গে চলে, তা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে, তবে আজ গরম বাড়তে পারে। অত্যাধুনিক প্রযুক্তি আর দক্ষতার বিচারে দেশের অন্যতম সফল বিদ্যুৎ কেন্দ্র পায়রা। 1320 মেগাওয়াট ক্ষমতার এই প্প্রকল্প থেকে মোট উৎপাদনের 10% মতো বিদ্যুৎ আসছে টানা মাস ছয়েক পরে, যার ইউনিট প্রতি উৎপাদন খরচও পিডিবির গড় ব্যয় নিচে। কিন্তু এই কেন্দ্রটিও এখন পড়ে গেছে ঘোর অনিশ্চয়তায়। কেন্দ্রটি পুরো দমে চালাতে দৈনিক কয়লা লাগে 12,000 টন, যার পুরোটাই ইন্দোনেশিয়া থেকে আমদানি করে সিএমসি। কিন্তু ডলার সংকটে গত 6 মাস কোনো বিল পরিশোধ না করায় বাকি পড়ে গেছে $30 কোটি উপরে। ফলে অর্থ ছাড়া কোনো কয়লা দিতে রাজি না আমদানিকারক প্রতিষ্ঠানটি। অন্যদিকে বর্তমান মজুদ দিয়ে টানা যাবে সর্বোচ্চ 3 সপ্তাহ। শুক্রবার 40,000 টন কয়লা নিয়ে একটি জাহাজ ভিড়েছে পায়রায়, আর পুরনো ক্রয়াদেশের ভিত্তিতে সবশেষ জাহাজটি আসার কথা রয়েছে 9 মে।
এরপর অর্থ পরিশোধ করা হলেও তার ভিত্তিতে কেন্দ্র পর্যন্ত কয়লা আসতে সময় লাগবে অন্তত 6 সপ্তাহ। ফলে অন্তত সপ্তাহ দুয়েকের নিশ্চিত সংকটের মুখে কেন্দ্রটি। অন্যদিকে মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট দপ্তরকে পরিস্থিতি বুঝিয়েও তেমন কোনো সুখবর পায়নি পায়রা কর্তৃপক্ষ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিকিরণ প্রতিরোধ ও পরিবেশগত বিষয় মনিটর করবে রাশিয়া। যৌথ পরামর্শক কমিটির সবশেষ বৈঠকে এই আগ্রহের কথা জানায় দেশটি। আশ্বাস মিলেছে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার। বৈঠকের নতুন পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে রাজি হয়েছে ঢাকা মস্কো। দেশের অন্যতম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মূল ঠিকাদারের উপর মার্কিন নিষেধাজ্ঞায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে সব ছাপিয়ে এগিয়ে চলেছে বিদ্যুৎ কেন্দ্রের কাজ। সেই কাজকে গতিশীল রাখতে সম্প্রতি বৈঠকে বসে বাংলাদেশ ও রাশিয়া। সেখানে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মূল লক্ষ্য নির্বিঘ্নে প্রকল্প বাস্তবায়ন। প্রকল্পের টেকসই কাজ, পরিষেবা, রক্ষণাবেক্ষণ এবং খুচরা যন্ত্রাংশের জন্য রাশিয়ার সহায়তা অব্যাহত রাখতে একমত দুই দেশ। এজন্য আলাদা চুক্তির বিষয়ে সায় দেয় দেশ দুটি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের চকতৈল এলাকা থেকে মা সহ দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত চকতৈল গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগম ও তার দুই ছেলে মুশফিক ও মাশরাফি। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত গৃহবধূ দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এমন সংবাদ পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে তাদের তিনজনের লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে একসাথে দুই ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যা নাকি তাদের তৃতীয় কোনো ব্যক্তি হত্যা করেছে, এ নিয়ে আলোচনা হচ্ছে এলাকায়। স্থানীয়দের ধারণা, তিনজনকে হত্যা করে শীত কেটে কেউ পালিয়ে গেছে। এদিকে নিহত মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছেন, ফলে সন্দেহের তীর শাহেদের দিকে। শাহেদ দেউলি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ফজলুরের ছেলে। গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে আশরাফুল আলম নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 9টায় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় হজরত আলীর ভাড়া দেয়া ঘর থেকে তার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের মা বাবা পলাতক রয়েছে। আশরাফুল আলম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কানুহারি কারাচাপুর গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি টঙ্গী এলাকায় থাকতেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহতাবুদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ওমর ফারুক স্ত্রীকে নিয়ে বাঘের বাজার এলাকার হজরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি প্যান্টাক্স পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শপিং মলে এক বন্দুকধারী হামলা চালায়। এতে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 7 জন। স্থানীয় সময় শনিবার 6 মে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ওই হামলার পেছনে বন্দুকধারী একাই রয়েছেন বলে মনে করছে কর্তৃপক্ষ। টেক্সাসের অ্যালেন শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে সংবাদ সম্মেলনে জানান, অ্যালেন প্রিমিয়াম আউটলেটস নামের শপিং মলটির বাইরে গুলি চালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হন। অ্যালেন ফায়ার সার্ভিসের প্রধান জন বয়েড একই সংবাদ সম্মেলনে জানান, তার বিভাগের লোকজন গুলিতে আহত অন্তত 9 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন, যাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। বিচার বিভাগ সংস্কার বিষয়ক বিলের বিরুদ্ধে আবারও বিক্ষোভে উত্তাল হলো ইসরায়েল। শনিবার নেতানিয়াহু প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে রাজপথে নামে লাখো মানুষ। খবর রয়টার্সের। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কেবল রাজধানী তেল আবিবেই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় 1,10,000 মানুষ। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে রাজধানীর কেন্দ্রে জড়ো হয় তারা। প্রস্তাবিত সংস্কার বিল বাতিলের দাবিতে স্লোগান দেয় তারা। অন্যান্য শহরেও হয়েছে বিক্ষোভ। সম্প্রতি বিচার বিভাগীয় ক্ষমতায় পরিবর্তন সংক্রান্ত একটি বিল উত্থাপন করে ইসরায়েলি সরকার। প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষমতা চলে যাবে সরকারের হাতে। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।